এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না, আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না, জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। বিষ্ণু ঈসা ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন, তিনি বলেছেন মান যালামা কীদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন, কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমিন খায়। এক বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘত, শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কীদা শিবের, বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই সাত জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খা, এবার খা, অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার সাত জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি, আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি, নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসেব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না, আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে, কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা, এই 70,000টা সহি হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে ওই আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের, আলো, ওনার পর্দাই আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? বিষ্ণু বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়াকে ভয় করো। ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদদোয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না, বদদোয়া করছে ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। বি আ পার্ট অফ আওয়ার ভিশন, ডু লিসন এন্ড শেয়ার দ্য খায়র, বি উইথ আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট।